আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ইফতারের আগে দোয়া কবুল হয় এবং রোজাদারের দোয়া কবুল হয় যাহা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে ইফতারের দোয়া আমরা সকলেই একটাই করি সেটা হলো আল্লাহমা আল্লা কাসুমতু ও আলা রিসা আফতারতু কিন্তু হাদিসের মধ্যে ইফতারের দোয়া আরও অনেকগুলি এসেছে আমি পাঁচটি দোয়া উল্লেখ করব। এবং প্রত্যেকটি দোয়া কখন পড়বেন সে সম্পর্কেও আলোচনা করব এক ইয়া ওয়া সিয়ান ফাদলি ইগ ফিরলি ইয়া ওয়া সিয়ান ফাদলি ইগ ফিরলি এর অর্থ হলো হে মহা অনুগ্রহশীল তুমি আমাকে ক্ষমা করে দাও এই দুয়াটি এসেছে ইয়ান আতু তলবি নামক কিতাবের মধ্যে দুই আলহামদুলিল্লাহ হিল্লারি আননি ফাসুমতু ওরাজাকানি ফাফতার্তু আলহামদুলিল্লাহ আনি ফাসুম তু ওয়ারাজাকানি ফা আফতার এ দোয়াটির অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে সাহায্য করার কারণে আমি রোজা রাখতে পেরেছি তিনি আমাকে রিজিক দিয়েছেন অতএব আমি ইফতার করতে পেরেছি এ দোয়াটি ইফতারের শেষে পড়বেন এ দোয়াটি এসেছে কানজুল উম্মাল নামক কিতাবে তিন আল্লাহ ইন্নি আস আলুকা বি রহমাতি ওয়াসিয়াদকুল্ লাশাই ইন আন তগফির আলি আল্লাহম্ম ইন্নি আজ আলু কাবির রহমতিকাল্লাতি ওয়াসিয়াতকুল লাশাইন আনতগ ফিরালি দুয়াটির অর্থ হলো হে আল্লাহ তোমার যে রহমত সকল বস্তুকে বেষ্টন করে রেখেছে সে রহমতের মাধ্যমে আমি তোমার কাছে নিবেদন করছি যে তুমি আমাকে ক্ষমা করে দাও এ দুয়াটি ইফতারের আগে পড়বেন এদুয়াটি এসেছে ইবনে মাদা শরীফ কিতাবে চার আলা কাসুমতু ওয়া আলা রিস্কি কু আল্লাহমাল কাসুমতু ও আলা রিস্ এ দোয়াটি বেশিরভাগ লোক ইফতার করার পূর্বেই পড়ে কিন্তু মহানবী সাল্লাম ইফতার করার পরে পড়তেন যাহা বিভিন্ন হাদিস ব্যাখ্যাকারগণ তাদের ছ কিতাবে লিখেছেন অতএব ইফতার করার পর আল্লাহমাল কাসুমতু ও আলা রিস্কিকা আফতার্তু আফতারতু পড়বেন দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার রিজিক দ্বারাই ইফতার করেছি পাঁচ জাহাবা জমাউ ওয়াবেতাল্লা আজরু ইনশা আল্লাহ জাহাবা জামাউ ওরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এ দোয়াটি এসেছে দাউদ শরীফ কিতাবের মধ্যে দোয়াটির অর্থ হল পিপাসা চলে গেল শৈলের শিরা উপশিরাগুলি ভিজে গেল এবং রোজার প্রতিদান আল্লাহ আল্লাহরুল আলমীর নিকটে সাবেত হলো প্রমাণিত হলো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই দোয়াটিও মহান সালি সাল্লাম ইফতার করার পর পড়তেন অতএব আপনারা ইফতার করার পর এ দোয়াটি পড়বেন তাই ইফতার করার আগে আপনার মন মতো আপনার চাহিদা মতো যে কোনো দোয়া করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমিন আসসালাম আলাইকুম